আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। ধর্ষক মানুষ থেকে পশুতে পরিণত করে বলেই আইন পরিবর্তন করে এ সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। গণভবন থেকে জাতীয় দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বিশ্বে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। ধর্ষণ একটা, মানে আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি এবং যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। ম্যাজিস্ট্রেট, ইউএনও ও ডিসিকে গালিগালাজ করায় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার ফরিদপুরের চর ভদ্রাসনে উপনির্বাচনের দিন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্যের পক্ষের এক নেতাকে আটকের জেরে প্রকাশ্যে ও ফোনে গালিগালাজ করেন তিনি। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ফরিদপুর জেলা শাখা রোববার সভা করে এই ঘটনার প্রতিকার জানায়। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায়ও এই ঘটনায় নিন্দা প্রস্তাব আনা হয়। শেরপুরে শ্যালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মুন্না খান নামে এক আইটি ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারের পর আদালতে তার 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। জুডিশিয়াল বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃত মুন্না সদর উপজেলার আব্দুস সামাদ খানের ছেলে। পুলিশ জানায়, নিজের বাড়ি থেকে শেরপুর সদরের একটি বাসায় নিয়ে শ্যালিকাকে কয়েক দফা ধর্ষণ করে প্রকৌশলী মুন্না খান। কয়েকজনের সহায়তায় তার ভিডিও চিত্র ধারণ করে সে। রোববার রাতে 999-এ ফোন করে ঘটনাটি জানালে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত দুলাভাই মুন্না ও তার 3 সহযোগী সহ 4 জনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক 2টি মামলা দায়ের করে। এবার জানাবো শেয়ারবাজার খবর। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 40% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় 2019 থেকে 2020 হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড ইউনাইটেড পাওয়ারের 92.41% মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। টাকার অঙ্কে শেয়ার হোল্ডারদের মোট 160,17,95,604 টাকার লভ্যাংশ দেবে কোম্পানিটি। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার গতকাল থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের পর আজ ইবনে সিনা এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার হলেন মোহাম্মদ শামসুর রহমান। সিএসইর প্রস্তাবের প্রেক্ষিতে নিয়োগের বিষয়টি অনুমোদন দিয়েছে বিএসইসি। এর ফলে তিনি আগামী 3 বছরের জন্য নতুন করে সিআরও হলেন। 2011 সাল থেকে সিএসইতে কাজ করে যাচ্ছেন শামসুর রহমান। ডিজিএম এবং হেড অফ কর্পোরেট ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করেছেন তিনি। 2016 সালের ফেব্রুয়ারি থেকে তিনি সিএসইর ভারপ্রাপ্ত সিআরও হিসেবে কাজ করেন এবং 2017 সালে তাকে প্রথমবারের মতো সিআরও নিয়োগ দেওয়া হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।